সারা দেশে শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়ে গেছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে গিয়ে যে মানুষ যাতে তার গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, তার থেকে কেউ বঞ্চিত না হয়, অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হচ্ছে। এই এখন তো জাস্ট শুরু হলো, আমি আশাবাদী যে ইনশাআল্লাহ সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে। আপনি মনে করেন বিএনপি নির্বাচনে না এসে ভুল করলো? অবশ্যই রাজনৈতিক টিকিট থেকে বিবেচনা করলে, কারণ নির্বাচনে অংশগ্রহণ করতেই হবে। মানুষের কাছে না যেতে পারলে, ভোট না দিতে পারলে তাদের যারা নেতাকর্মী তারা কিন্তু হতাশ হয়ে যাচ্ছে, এটাই বাস্তব। আজকে কোনো শঙ্কা আছে কিনা ভোটের মাঠে? আমি মনে করি না। আমি ইনশাআল্লাহ আশাবাদী যে নৌকার বিজয় হবে। থ্যাংক ইউ স্যার।